আর কিছুদিনের অপেক্ষায় তারপরে শুরু হবে আইপিএল 2021-এর জন্য সেই অকশন, এবং তারপরে শুরু হচ্ছে আইপিএল 2021। কিন্তু কলকাতা নাইট রাইডার্স করেছে এই বড় সড়ো ভুল, দেখতে থাকলে আপনারা জানতে পারবেন। তাছাড়া ভারত প্রথম টেস্টে লজ্জাজনক হারের পরে অবশ্যই দলে বিশাল পরিবর্তন আনতে চলেছে, এবং কলকাতা নাইট রাইডার্সের ভুলটা শোধরাতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে বেল আইকনটি এখনই ক্লিক করে রাখুন। আইপিএল 2020-তে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবথেকে বড় ভুল করেছিল, যেখানে কলকাতা নাইট রাইডার্সের লাগাতার ওপেনার নিয়ে খুবই সমস্যায় পড়েছিল, যেখানে শোনা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স 4 থেকে 5 বার শুধু ওপেনার চেঞ্জ করেছে। কিন্তু বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু ছিল একটা বিধ্বংসী ওপেনার, যেখানে বস টিম সাইফাতের মতো একটা ওপেনার ছিল, তাও কলকাতা নাইট রাইডার্স তাকে লাভায়নি। সেই টম ব্যান্টনকে লাভিয়েছে বারবার ফলোপ খাওয়ার পরেও, তাই জন্য কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সেই টিম সাইফাত আবারও আইপিএলের পরেই কিন্তু ঝড় তুলল, যেখানে এদিনকে টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের খেলা হচ্ছিল। প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, দুটি টি টোয়েন্টি ম্যাচে টিম সাইফাত কিন্তু 50 করেছে, তা বলে একটা ম্যাচে কিন্তু সে একা দাঁড়িয়েই রানটা তুলে দিয়েছে। তো ভাই, প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাট করে 153 রান করেন 9 উইকেট হারিয়ে 20 ওভারে, সেখানে টিম সাইফাত একা ব্যাটিং করে 43 বলে 57 রান করেন, কিন্তু সে আউট হয়ে যায় এবং 18 ওভার 5 বলে নিউজিল্যান্ড 156 রান করে দেন। এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু পাকিস্তান প্রথম ব্যাট করে 164 রান টার্গেট দেয়, সেখানে টিম সাইফাত একা দাঁড়িয়ে রান তুলে দেয়। হ্যাঁ বস, 63 বলে 84 রানের দুর্দান্ত 9টা আউট ইনিংস খেলে টিম সাইফাত কিন্তু 1 উইকেটে এবং 164 রান করে দেয় 19 ওভার 2 বলে নিউজিল্যান্ড। এখানে বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভাই কত বড় ভুল করতে চলেছে। আমার তো ব্রেন্ডন ম্যাককুলামের কিন্তু আরও বেশি ভরসা লাগছে না, নিজের দেশের প্লেয়ার কেমন সে নিজেই বুঝতে পারে না। একই লকি ফার্গুসন কীরকম বলার করেছিল তাকে প্রথম ম্যাচ থেকে নেওয়া হয়েছিল না, এবং দ্বিতীয়ত সেই টিম সাইফাতকে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের মতে কী বলে নিচে কমেন্টে জানাও, এবং আমিও সেটাই ভাবছি নিউজিল্যান্ডের প্লেয়ার, নিউজিল্যান্ডের কোচই বুঝে না কোন প্লেয়ার কেমন খেলে। টিম ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট ম্যাচে খুবই খারাপভাবে হেরেছে, সেখানে কিন্তু প্রথম টেস্ট ম্যাচের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্যই পরিবর্তন হবে, এবং এটা কিন্তু প্রায় 100% কনফার্ম যে হবে। প্রথমে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা কিন্তু শুভমান গিলের আবারও কাম ব্যাক হতে চলেছে, যেখানে পৃথ্বী শাওয়ার পরিবর্তে অবশ্যই দলে দেখতে পাইব হয়তো আমরা শুভমান গিলকে, এবং দ্বিতীয়ত অবশ্যই হয়তো আমরা কে এল রাহুলকে কাম ব্যাক করতে দেখব। তো বস, তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। তাছাড়া কিন্তু ঋষভ পান্ত সবথেকে বেশি দাবেদার, যে ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পান্তকে আমরা দেখতে পাবো, এবং তৃতীয় পরিবর্তন সে ভাই মোহাম্মদ সিরাজকে দেখতে পাবো, তার কারণ ইতিমধ্যে মোহাম্মদ শামির কিন্তু অবশ্যই চোটের জন্য সে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছে। তো বস, অবশ্যই তোমাদের মতে কী বলে কাকে কাকে পরিবর্তন করা উচিত নিচে কমেন্টে জানাও। তাছাড়া আমাদের ওয়েবসাইট www.kirikbongo.com, গুগলে গিয়ে kirikbongo.com সার্চ করলে সেখানে ক্রিকেটের এবং খেলার জগতের সব খবর পেয়ে যাবেন। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, একবার অবশ্যই চেক আউট করে আসবেন kirikbongo.com। তো সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখা হবে, কোনো একটা নতুন ভিডিও অবশ্যই তোমাদেরও কমেন্টে জানাও আমি কী ভিডিও পরবর্তী টপিক কভার করবো।